ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। এইমাত্র পাওয়া খবর অনুযায়ী আবারও চরম সস্তা হতে চলেছে রান্নার তেল। হ্যাঁ বন্ধুরা, চরম সস্তা হবে রান্নার তেল, এমনই জানালো কেন্দ্র সরকার। ডিসেম্বর থেকে সস্তা হবে ভোজ্য তেল, সর্ষের তেল, সয়াবিন তেল, পাম তেলের দাম কমবে ধাপে ধাপে জানাচ্ছে কেন্দ্র। ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন ডিপার্টমেন্টের সেক্রেটারি সুধাংশু মান্ডে সম্প্রতি জানিয়েছেন, ট্রেন্ড বলছে ডিসেম্বর মাস থেকেই সয়াবিন তেল ও পাম তেলের দাম বৃদ্ধির হার আটকে দেওয়া যাবে শীঘ্রই। আরও জানানো হয়েছে বরং ধাপে ধাপে দাম কমবে। ঠিক কী কারণে দাম কমবে বলে তিনি মনে করছেন তাও সবিস্তারে ব্যাখ্যা করেছেন সুধাংশু পাণ্ডে মহাশয়। তিনি বলেছেন এই মরশুমে সয়াবিন উৎপন্ন হবে, সর্ষে ও ফলের চাহিদা অনুযায়ী কাঁচামালের যোগান থাকবে, বাইরে থেকে আমদানি চাপ কমবে, সেই কারণে দাম কমার আপাতত সময়ের অপেক্ষা। সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা মনে করছেন চীন গত মাসে মাত্রাতিরিক্ত পরিমাণে ভোজ্য তেল কিনেছে, এছাড়া বায়োফুয়েল নীতির কারণে তেল উৎপাদনে প্রয়োজনীয় শস্য চাষ থেকেও এখন বিরত থাকছে মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার মতো কয়েকটি দেশ। এদিকে ভারতের 60% ভোজ্য তেলে বিদেশ থেকে আসে, সেই কারণে এমন স্বাভাবিক দাম বৃদ্ধি। অন্যদিকে সরকারি শুল্কের ফাঁস ভোজ্য তেলের দাম বৃদ্ধির একটি কারণ, তবে কেন্দ্র পাম অয়েল আনার ক্ষেত্রে শুল্কের পরিমাণ আগে 15% থেকে 10% করেছে, কিন্তু তা সত্ত্বেও সেস ও অন্যান্য ডিউটি মিলে পাম তেলের ক্ষেত্রে 30% বেশি ও পরিশুদ্ধ পাম তেলের ক্ষেত্রে 41% বেশি কর দিতে হয়। এই করে সরকার পরিবর্তন করবে কিনা জানা নেই, তবে মনে করা হয়েছে অচিরেই তেলের দাম অনেকটা কমবে দেশীয় উৎপাদন বাড়ার ফলে।